ওয়েলকাম ভিওয়ার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম আপনারা অবশ্যই শুনে থাকবেন এই প্রকল্পের মাধ্যমে খুব শীঘ্রই আপনারা অ্যাকাউন্টে পাঁচশো এবং হাজার টাকা পেতে চলেছেন তো এই সম্বন্ধে আপনারা অনেক জেনে থাকবেন এবার প্রশ্ন হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য কিছু বয়সের লিমিট করে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজই জানিয়ে দেওয়া হলো যে এই বয়সের মহিলারা শুধুমাত্র টাকা পাবেন বাদ বাকি বয়সের মহিলারা স্বাস্থ্যসাথী বা সমস্ত ডকুমেন্টস থাকলেও কিন্তু টাকা পাবে না এবং তার জন্য কিছু শর্ত রেখেছে তার টোটাল যে আপডেট উঠে আসছে এই মুহূর্তে তা বিস্তারিত জানাবো আপনাদেরকে তা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাশপত দেখবেন কোনো জায়গায় বাদ দেবেন না আর পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটিকে এখন থেকে সাবস্ক্রাইব করে পাশে দেখতে পাচ্ছেন বেল আইকনটাকে ক্লিক করে অবশ্যই অল করে রাখবেন তাহলে আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলি আপনি সবার প্রথমে দেখতে পেয়ে যাবেন আপনার কোনো ভিডিও মিস যাবে না তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ষোলোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত ফের দুয়ারে সরকার হবে আপনারা জেনে থাকবেন দুয়ারে সরকার এর আগেও হয়েছিল ফের কিন্তু ষোলোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত দুয়ারে সরকার হবে এবং সেখানে গিয়ে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং সেখানে গিয়ে আপনার কিছু একটা ফর্ম ফিল আপ করতে হবে এবং সেখানে আপনার স্বাস্থ্যসাথী কার্ড লাগবে এবং এছাড়া আপনার কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু লাগবে বাড়ির প্রধান মহিলা হিসাবে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন হচ্ছে সেই প্রশ্ন হচ্ছে বয়স কত হবে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে বয়স আপনাকে পঁচিশ থেকে ষাট বছর বয়সের মধ্যে হতে হবে এবং পঁচিশ থেকে ষাট বছর বয়স হতে হবে এবং বাড়ির প্রধান মহিলা হিসাবে আপনি যদি বাড়ির প্রধান মহিলা হন সেক্ষেত্রে আপনি কারোর স্ত্রী হতে পারেন বা মা হতে পারেন তা আপনার বয়স যদি পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হয় এবং আপনি যদি ওই বাড়ির প্রধান মহিলা হন এবং আপনার নামে যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের হেডে আপনার নাম থাকে তবেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন আবেদন করলেই কিন্তু আপনি টাকা পাবেন পয়লা সেপ্টেম্বর থেকে আপনার ষোলোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত আবেদন শুরু হবে এবং ওর মধ্যে আপনি আবেদন করে নেবেন পয়লা সেপ্টেম্বর থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে পাঁচশো টাকা যদি আপনি জেনারেল হন আর এসসি এসটি হলে কিন্তু হাজার টাকা তাই ব্যাপারটা বুঝতেই পারছেন যে আপনার বয়সের লিমিট বলেছে পঁচিশ থেকে ষাট বছর এই বয়স থাকলে এবার প্রশ্ন হচ্ছে আপনার যখন দুয়ারের সরকার হবে প্রকল্প হবে ষোলোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর তখন আপনি দুয়ারে সরকার যাবেন এবং সেখানে গিয়ে আপনার আধার কার্ড আপনার স্বাস্থ্যসাথী কার্ড এবং আপনার অ্যাকাউন্ট বই সমস্ত কিছু নিয়ে যাবেন এবং সঙ্গে কিন্তু আপনাকে একটা দরখাস্থলী হবে যে আপনি প্রধান মহিলা এবং আপনি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পান না অর্থাৎ যারা সরকারি প্রকল্প বা যারা চাকরি করে বা কোনো সরকারি পেনশন পায় তারা কিন্তু এই প্রকল্পে পাবে না তা আপনাকে কিন্তু স্পষ্ট করে ওই দরখাস্ত লিখতে হবে এবং দরখাস্ত জমা হতে হবে তারপর আপনার ভেরিফিকেশান হবে তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হবে বা আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হবে তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্টে পয়লা সেপ্টেম্বর থেকে টাকাটা ঢুকে যাবে ব্যাপারটা আশা করছি বুঝতে পেরেছেন তার ডকুমেন্টসগুলো কী লাগবে আরেকবার আমি বলে দিচ্ছি তা প্রথমত আপনাকে আধার কার্ড দেবেন এবং আপনার যে ক্যাটাগরি থাকে কাস্টের এস বা ও যদি থাকে দিতে দেবেন এবং এছাড়া আপনার রেশন কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং লাস্ট হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড তা স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু মাস্ট এগুলো কিন্তু আপনাকে অবশ্যই লাগবে এই যদি ডকুমেন্টসগুলো থাকে অবশ্যই কিন্তু আপনি প্রতি মাসে মাসে এই টাকাটা পেয়ে যাবেন তা আশা করছি ব্যাপারটা বুঝতে পারছেন যদি কোনো জায়গায় জিজ্ঞাসা থাকে অবশ্যই নিচে আপনি কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটাকে আপনার প্রিয়জনদের মধ্যে প্রচুর পুজোর শেয়ার করবেন তা দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ